নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা। ঈদ উৎসবে আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন ও প্রিয়জনদের কাছে ছুটে আসে মানুষ। আর এই ঈদের আনন্দকে স্মরণীয় করে রাখতে নরসিংদীবাসী সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শনার্থীরা এসেছে দেশের বৃহৎ বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। পার্কের বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দে মাতোয়ারা শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী হাজারো মানুষ। ঈদের ছুটিতে পরিবার পরিজনকে নিয়ে ঈদ আনন্দে মেতেছে বিনোদন প্রেমীরাও। ঈদের দ্বিতীয় দিনে পার্কটির প্রধান ফটকে ও টিকিট কাউন্টারে ছিল বিশাল লাইন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শনার্থীরা। পরিবার পরিজনদের নিয়ে ভেতরে প্রবেশ করার পর বিভিন্ন রাইডে চড়ে ঈদের আনন্দ মেতে ওঠেন তারা। আর শিশুদের ঈদ আনন্দ দেখে খুশিতে আত্মহারা মা বাবারা। দিনভর পরিবারের সদস্যদের ও বাচ্চাদের নিয়ে বিভিন্ন রাইডস চড়ে আনন্দ উপভোগ করেছেন বলে জানান উপস্থিত দর্শনার্থী ও বিনোদন প্রেমীরা। এদিকে ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য ব্যাপক প্রস্তুতি সহ পুলিশ ও নিজস্ব আনসারদের মাধ্যমে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা। পার্কটিতে বড়দের প্রবেশ মূল্য 320 টাকা এবং 5 বছরের বেশি বয়সী শিশুদের প্রবেশ মূল্য রাখা হয়েছে 220 টাকা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।